বরানগরে কারখানায় ঢুকে দুষ্কৃতীদের তাণ্ডব, কারখানার কর্মীদের মারধর, অভিযোগ দায়ের বরানগর থানায়। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। বরানগর RIC বাজার এলাকায় এক বেসরকারি কোম্পানিতে দুষ্কৃতীরা চড়াও হয়। দুষ্কৃতীদের দাবি মতো জিনিস না দেওয়ায় কোম্পানিতে কর্মরত কর্মীদের মারধর করে দুই দুষ্কৃতী। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। অভিযুক্ত দুষ্কৃতীদের বিরুদ্ধে বরানগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এখনও পর্যন্ত অপরাধীদের গ্রেপ্তার করতে পারেনি বরানগর থানার পুলিশ। ঘটনার পর থেকে এলাকার ব্যবসায়ীরা যথেষ্টই আতঙ্কিত। নিরাপত্তাহীনতায় ভুগছে এলাকার কারখানার কর্মীরা। যতক্ষণ না পর্যন্ত দুষ্কৃতীরা ধরা পড়বে ততক্ষণ এলাকায় ব্যবসা বন্ধ থাকবে, এমনটাই জানিয়েছেন আক্রান্ত কর্মী থেকে শুরু করে কোম্পানির মালিকেরা। আমি তো 8 বছর ধরে এখানে কাজ করছি। আমার মালিকের নাম দীপ দাস। দুটো ছেলে আসলো, আমার মালিক বলেছিল কি ধার কে কে দেবি না ম্যাটেরিয়ালটা। তারপরে দুটো ছেলে আসলো, নাম আছে একটা সৌগত মণ্ডল আর দেবজিৎ পাল। দেবজিৎ পাল ছিল, দুটো ছেলে এসে আমাকে বলছে ম্যাটেরিয়াল জবরদস্তি করে বলছে দিতে হবে। আমি দিলাম না। আমি মালিকের সঙ্গে কথা বললাম, মালিক বললো ক্যাশ টাকা দিলে দিবি, না তো ছেড়ে দে। তারপরে আমি এটাই বললাম ওকে কি ভাই ক্যাশ টাকা দিলে দেবে, না তো আমি দিতে পারবো না ম্যাটেরিয়াল। তারপরে আমাকে গালাগালি দিয়ে এই এখানে চৌকির উপরে ফেলে আমাকে অনেক মেরেছে এই ডান্ডা দিয়ে। যেমন আমি যারা এসেছিলো তাদেরকে আগে আসতো, তার না আগে কি আসছিলো? মাঝে মাঝে এসেছিলো, মা 3 মাসে 2 মাসে একবারে নিয়ে যাচ্ছে ম্যাটেরিয়াল। কী মাল নিতে আসতো? ওই কার্টুন বক্স আর প্যাকিং ম্যাটেরিয়াল যা লাগে ঘর বাড়ি জিনিস প্যাকিং করতে। তো হঠাৎ করে মানলো আপনাকে? হ্যাঁ, দামের জন্য। হ্যাঁ, বলছিল ধার দিতে হবে। আমি উধার দিলাম না। মালিককে জিজ্ঞাসা করলাম, মালিক বললো আমি উধার দেবি না, ক্যাশ টাকা দিলে দিয়ে দেবি, না তো দেবি না। তারপরে আমাকে গালাগালি দিয়ে এখানে চকের উপরে ফেলে আমাকে অনেক মেরেছে। কী হয়েছে ঘটনা? ঘটনা বলতে আমি যখন ঘুমিয়েছিলাম দেখলাম দুটো বাইরের ছেলে এলো মাল নিতে, আমাদের রোল টোল নিতে এলো। এসে রোল কার্টুন টোল নিতে এসেছিলো। এটা কি আগেও আসতো? না, আগে আমি দেখিনি। আমি হয়তো 4 মাস হলো আমি কাজ করছি এখানে। আমি হয়তো পাসেঞ্জার চেনে 6 মাস ধরে কাজ করছে, আমি চিনতাম না। তাই এসে ঘুমিয়েছিলাম, চিল্লাচিল্লি করছে, ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে দেখলাম, উঠে দিয়ে মুসিডারটা খুলছিলাম। খুলতে বলতে ওরা মানে এরপরে মাছে মাছে কত টাকা লাগে দেবো, তো মাছে ছিল তখন যেই গায়ে হাত দিল। আমি ওরা বলা মাছ কেন, শান্তভাবে কাজ করো, শান্তভাবে কথা বলো, মাছ কেন? তারপর দেখি না আমাকে ধরে মারলো, এই তুই সরে জায়গায় তখন মেরে দেবো। তাই একটা লাঠি ছিল আমাকে এখানে বাঁধা ছিল, বাটাম একটা মোটা লাঠি ছিল, তো মেরে মেরে ভেঙে দিয়েছে এখানে চোট টোট লেগেছে। কজন এসেছিলো? দুজন এসেছিলো। দুজনকে আপনার থানায় কি ডায়েরি করেছেন? হ্যাঁ, আমার ডায়েরি করেছি। ওরা আমার 3 জন এসেছিলো, একজন ঘোরাঘুরি করছিলো এখানে, আর 2 জন ধরে মারছিলো। তারা কি মানে আগেও মাল নিতে এসেছিলো? আগে আমি দেখিনি, ওদেরকে প্রথম দেখলাম। তারা কি অশান্তি করে বা আপনার উপর আক্রমণ করার জন্যই কি এসেছিলো? আক্রমণ মতো আমি বলতে পারছি না, ওরা যা মানে অন্য মুটে ছিল ওরা আর কি। কী কারণে আপনাদেরকে মারলো? মারা বলতে আমি যখন ঠেকাতে যাই নাকি আমি ওনাকে মারতে গেছিলো। হ্যাঁ, ওনাকে মারতে গেছিলো মানে উনি মেটেরিয়াল চায়, উনি বলছে টাকা ছাড়া আমি মাল দেবো না, মালিক বলেছে তাই করতে। কতটা আতঙ্কের মধ্যে রয়েছে? ওরা তো অনেক আতঙ্কের মধ্যে আছে। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন?
লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর সেট, 0% জিএসটি। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। দেশের 75তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার। থাকছে 10 গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে। ফ্ল্যাট বুকিং চলছে, আমাদের যোগাযোগ 7278200456।